মুসলমান ইমামদার আল্লাহ বলেন ওগো রাসূল আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, আপনি কোরআন দিয়ে বুঝান, কোরআন দিয়ে বক্তৃতা দেন, তবে কোরআনের কথাগুলি সবাই মানবে না। যারা হলো মুমিন তারা কোরআনের কথাগুলি মানবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ইমানদারগণ, আপনার সন্তানকে আপনাকে কোরআনের পথে ডাকা লাগবে, কোন দলের প্রতি না। যেই দলের দিকে ডাকার কথা বলা হয়েছে আল্লাহ বলেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দিকে ডাকতে বলা হয়েছে, নিজের দলের দিকে না, ইসলামের দিকে ডাক দাও। দুনিয়ার দল ত্যাগ করা যায়, আল্লাহ নবীর দল ত্যাগ করা যায় না, যায় না। ও মুসলমান ইমানদারেরা, দুনিয়ার মানুষগুলি দুনিয়ার দলের দিকে ডাকে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, আর আল্লাহ ইসলামের দিকে ডাক দেয়, নবীরা ডাক দিয়েছেন, আলেমরা ইসলামের দিকে ডাক দেয় জনগণের কল্যাণের জন্য, ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে রসুল যখন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, একদল লোক রহমত নবীর বিরুদ্ধে লেগে যায়, একদল লোক তারা বলো আবার নবী হইল কেমনে, এটা আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কেমনে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, ও নবী হইল কেমনে? নবী তো হইবে ফেরেশতারা, কাফেরদের কথা হলো ফেরেশতাদের মধ্য থেকে নবী হয় না কেন? এই নবী দিয়ে আবার বাজারেও যায়, ওরা আবার কেমন নবী? নবীরা বাজারেও যায়, হাট বাজারে যায়, আবার খাবারও খায়। আমার দেশের মধ্যে এমন লোক আছে, আলেমরা বাজার ঘাটে গেলে ক হুজুর মানুষ বাজারে আইছেন কেন? কথা গন্ডা কেন? আরে হুজুর মানুষের কি সংসার নাই? আমাদের সমাজের ভিতরে এমন আছে, ওমা হুজুর মানুষ বিয়েও করেনি। আরে হুজুরের থেকে তো বিয়ে করার দলিল আইছে, কারণ নবীরা বিয়ে করেছেন, নবীদের পরিবর্তে এখন নবীগণ নাই। আসুন উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ নবীর ওয়ারিস, নবীদেরকে দিয়ে আলেমদেরকে দিয়ে আল্লাহ বিবাহ কার্যগুলি দলিলগুলি দুনিয়ার জমিনে প্রচার করেছে, ঠিক কিনা? আরে তো হুজুরা বিয়ে করে, আবার হুজুর না থাকলে তুমি বিয়েই করতে পারতা না, কথা কোন ঠিক কিনা? কারণ আলেম না থাকলে তোমার বিবাহ পড়াবে কে, কথা বলেন ঠিক কিনা? কাফেররা বলল আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, এটা আবার কেমন নবী? মক্কার কাফের বেঈমানের আবার চিন্তা করলো, এই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যে নবী দাবি করে, পয়গম্বর দাবি করে, তাহলে তোমরা একটা কাজ করো, মক্কার আবু জাহল, সাইবা, উতবা, মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই মিলে কতগুলা বিশ্বস্ত লোককে বললো, তোরা মদিনাতুল মুনাওয়ারায় যাও, ওই জায়গায় মদিনা মুনাওয়ারা যাও, ইয়াহুদি পাদ্রীদের কাছে যাও, ইয়াহুদির আলেমদের কাছে যাও, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো তাদের কাছে কোন নবী এসেছিল কিনা, যদি নবী এসে থাকে তাহলে প্রমাণ কি কি তাদের কাছ থেকে জেনে আসো। মক্কার কাফেররা লোক পাঠাল, লোক পাঠানোর পরে সবাই যখন মদিনার খ্রিস্টান পাদ্রীদের কাছে, ইয়াহুদি আলেমদের কাছে গেল, এবার গিয়ে বলল ও মদিনার লোকেরা শোনো, ও কাফের বেমানেরা, ও খ্রিস্টানেরা, ও ইহুদিরা শুনো, তোমাদের কাছে কি কোনো পয়গম্বর এসেছিল নাকি? তারা বলল হ্যাঁ আমাদের কাছে পয়গম্বর এসেছিল। বলল পয়গম্বর যদি এসে থাকে, উনি যে পয়গম্বর তোমরা কেমনে চিনলা, কেমনে বুঝলা একটু বলো তো। এবার তারা বলল আমরা বুঝতে পারলাম, যিনি নবী হয়ে দুনিয়াতে এসেছেন তার মধ্যে আমরা মৌজুদা দেখেছিলাম, আর বিশেষ করে আমাদের কাছে যেই নবীকে পাঠানো হয়েছিল তার নাম হচ্ছে ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এই জবানটা একটু আল্লাহ নবীর প্রেমে কাজে লাগান, এই জবান কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিলে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। কোন কোন শব্দটা কমিয়ে দেন, সাউন্ড স্পষ্ট করেন। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রমাণের জন্য লোকেরা যখন বলল মক্কার কাফেররা আমাদের কাছে ঈসা রূহুল্লাহকে পাঠিয়ে দেওয়া হয়েছিল,
এবার তারা বলল, ঈসা রুহুল্লাহ যে নবী ছিলেন তোমরা কেমনে চিনলা, কেমনে বুঝলা? এবার তারা বলল, ঈসা রুহুল্লাহ যে আল্লাহর পয়গম্বর আমরা তিনটা কারণে আমরা চিনেছি। জোরে কোন সুবহানাল্লাহ, কারণ ছিল কয়টা? এই জোরে বলেন, কারণ ছিল কয়টা? তিনটা কারণ ছিল। এই তিনটা কারণের মধ্যে একটা কারণ হলো ঈসা রুহুল্লাহ মৃত মানুষকে জীবিত করে তিনি কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ বলেন, কারণ তিনাকে আল্লাহই মুজিজা দিয়েছেন মৃত মানুষকে জীবিত করে কথা বলতে পারতেন, এমন মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ হলো মুজিজা দেওয়ার মতন ক্ষমতা দান করলেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার তিলাওয়াত কি আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বললেন, আসমার এবং জমিনের বাদশাহী আমার আল্লাহর জন্য, আসমার এবং জমিনের রাজত্ব হলো আমার আল্লাহর, আমার আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। ক্ষমতা কার? জোরে আওয়াজ করে বলেন, ক্ষমতা কার? এটা বিশ্বাস করেন তো? জোরে কোন আমিন। মৃত মানুষকে জীবিত করে কথা বলতে পারতেন, এই মুজিজা আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা রুহুল্লাহকে বাবা সারা দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার খ্রিস্টানেরা কাফেররা প্রশ্ন করে, ঈসা রুহুল্লাহর মা যদি মারিয়াম হয় তার বাবাকে প্রশ্ন করে, কিন্তু আপনাদের দুনিয়ার জমিনের মানুষের কাছে, আপনাদের কাছে যারা আপনাদেরকে প্রশ্ন করে, নাস্তিকরা প্রশ্ন করবে, কাফেরে বেঈমানেরা প্রশ্ন করবে, তখন বলবেন, তোমরা বলো তো বাবা আদম মা হাওয়ার আব্বা আম্মা কে? বলতে পারবে? বলতে পারবে না। কারণ হলো বাবা সারা মা সারা যদি আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়াকে দুনিয়াতে পাঠাতে পারেন, তাহলে ঈসা রুহুল্লাহর তো আম্মা তো আছেন, বাবা সারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা সন্তান পাঠানোর সম্ভব ক্ষমতা জোরে বলুন আছে না নাই? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, ঈসা রুহুল্লাহ তিনি তার মাকে নিয়ে মাদায়েনের শহরে পৌঁছলেন। মাদায়েনের শহরে গেলেন, মা ডেকে বলল, বাবা রে আমি তো অসুস্থ হয়ে গেলাম, আমি যেহেতু অসুস্থ হয়ে গেলাম রে বাবা, আমার তো ওষুধের দরকার। কিন্তু মুসলমান ইমানদার মনে রাখবেন, ঈসা রুহুল্লাহর মা কোনো ডাক্তারের ঔষধও তিনি ব্যবহার করতেন না, তিনি গাছের ওষুধ ব্যবহার করতেন, গাছের লতা পাতাকে ওষুধ বানায়া তিনি ব্যবহার করতেন। মুসলমান ইমানদার ঈসা রুহুল্লাহ বললেন, মা আমি পাহাড়ি এলাকায় যাই, জঙ্গলায় যাই, আমি গিয়ে মা গো তোমার জন্য ওষুধ নিয়ে আসি গাছের লতা পাতা। ঈসা রুহুল্লাহ ওষুধ আনতে গেলেন, ও যখন ওষুধ আনতে গেলেন, ওষুধ আনিয়া শত শত মাইল দূরে মরুভূমির পথ এসে দেখে মাই জায়গায় নাই। জোরে জোরে তিনটা ডাক দিলেন, একটা নয় দুইটা নয়, তিনটা ডাক দিলেন, মা ও মা মা বলে তিনটা ডাক দিলেন। হঠাৎ করে মা জবাব দেয়, বাবারে এত চিল্লাস কেন, এত ডাকাডাকি গরজ কেন? বলে, মা তুমি অসুস্থ, তাই তো আমি গাছের লতা পাতা ঔষধ হিসাবে আনতে গিয়েছিলাম। মা ডেকে বলে, বাবারে তুই একদিকে ঔষধ আনতে গেলি, আর একদিকে আমার গায়ে জ্বর এসে যাওয়ার কারণে আল্লাহর হুকুমে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। ওরে বাবা শোন, ফেরেশতারা আমাকে গোসল দিয়েছে, ফেরেশতারা আমাকে দাফন কার্য কমপ্লিট করে দিয়েছে, এবার ঈসা রুহুল্লাহ মায়ের জন্য কান্দে। ও গো মা আমি তোমাকে তিনটা ডাক দিলাম গো মা, এই তিনটা ডাক দিলাম গো মা, এই তিনটা ডাক দিলাম, কেন তুমি জবাব দাও নাই, হাজির হও নাই? এবার আম্মা দান ডেকে বলে, ঈসা রুহুল্লাহর মা ডেকে বলে, বাবারে তুমি প্রথম যখন ডাক দিয়েছিলি তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসের ভিতরে ছিলাম।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ডাক যখন দিলে আমি প্রথম আসমানে, তৃতীয় ডাক যখন দিলে আমি তোমার সামনে জীবিত হয়ে কথা বলতেছি। এবারে ইসারহুল্লাহর মা ডেকে বলে, বাবা রে আল্লাহর হুকুমে আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলাম।